কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। হাওড়াগামী ট্রেনে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেল স্টেশন চত্বর। তো এই ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনাটি কোথায় ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি এবং যাত্রীদের অবস্থা কি রয়েছে, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নাও যাক। হাওড়াগামী ট্রেনে আগুন, ইঞ্জিনে লাগে আগুন, গুড়াপ স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। ট্রেনটি রাজেন্দ্রনগর থেকে আসছিল। আচমকাই চালক দেখতে পান ইঞ্জিন থেকে আগুন বের হচ্ছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় পুরো স্টেশন চত্বর ঢেকে যায়। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে অন্য ট্রেনে করে রওনা করে দেওয়া হয়। আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে ছুটে যান রেলের উচ্চপদস্থ কর্তারা। পরে অন্য একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে হাওড়ার দিকে পাঠানো হয়। এই ঘটনার জেরে হাওড়ামুখী একাধিক লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন থমকে পড়ে। দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী জানান যে 5:50 নাগাদ ট্রেনে আগুন লেগে যায়। 10 মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে দেওয়া হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, এই ঘটনার জেরে ডাউন কালকা মেলো আটকে যায়। কিভাবে আগুন লাগলো তা জানতে নির্দেশ দিয়েছে রেল। যাত্রী এবং ট্রেনের কর্মীরা অক্ষত এবং নিরাপদ বলে জানিয়েছে রেল।